দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুঁতে চায় মনের দুবার, দু চোখ নির্বাক আসো না ছুটে। তো সিফ, আমরা ওয়েলকাম, আমরা একটা গান শুনতে চাই, সে দূরে কোথাও, ওই গানের গল্পটা শুনবো, তারপরে গান শুনবো। গানের গল্পটা হচ্ছে, তো আমার বৃষ্টি ছুড়ে যায়, শ্রোতারা গ্রহণ করছে আমাকে বাই নেমে চেনে, মানে ফেস না চিনলেও চেনে যে বৃষ্টি ছুড়ে যায় নামে একটা গান আছে। তখন সব FM রেডিও টপ চ্যাটে সব জায়গায় গানটা বাজছে, শুনছে। তো স্যার আবারও খালেদ স্যার বললো, এবার এমন কিছু করতে হবে যাতে আবার মানুষ এরকম করে গ্রহণ করে, সময় না তো ছিল, ততদিন কিন্তু এক বছর পার হয়ে গেছে। 2008 সামার ভ্যাকেশন ছিল, রাশিয়া ইউনিভার্সিটিতে গেলাম, আমার ফ্রেন্ড জার্নালিজমে পড়তো। তো তখন রাত 1:30-2 দিকে ওর ফ্রেন্ডের হলের ছাদে, মই দিয়ে কোনো রকম উঠছি ছাদের উপরে, ওকেটা নিয়ে বসছে। তো বেসিক্যালি গেছি এই জন্য যে অনেকদিন ধরে ট্রাই করছি, নতুন কিছু আসে না মাথায়, মানে ইউনিক কিছু আসে না, বারবারই সার্কের টিউন শোনাই, সব বলে না হয়নি হয়নি আবার করো, অন্য কিছু লাগবে। ওই রাত্রেবেলা দূরে কোথাও হুট করে মাথায় টিউনটা আসলো, গানটা গেয়ে ফেললাম ইমিডিয়েটলি, আবার স্যারকে রাতেবেলা ফোনও দিলাম। স্যারের একটা বিষয় আপনি তো জানেনই যে স্যারের সাথে রাতে কমিউনিকেট করা খুব ইজি। হ্যাঁ, স্যার গান শুনতে বা গান বিষয়ে কথা বলতে খুব পছন্দ করে রাতেবেলা। তো 1:30 দিকে ফোন দিলাম যে স্যার এরকম একটা গান, আমি একটু গানটা শুনি। হ্যাঁ হ্যাঁ শোনো। তো স্যার বললো সুপার হিট সুপার হিট। আমি বললাম, আমি মনে করলাম স্যার তো, স্যার আবার সচরাচর এটা বলে শোনে বলে না। আমি বললাম স্যার কি আজকে এমনি এমনি বললো নাকি? তো অ্যালবাম করে ফেললাম, গানটাও করে ফেললাম। তো গানটা ছিল 5 নম্বরে। তো ওই অ্যালবাম থেকে হলো কি, গান হিট করলো এক পলকে। আচ্ছা, এক পলকে সুপার ডুপার হিট হয়ে গেল, সবাই পছন্দ করছে এক পলকে, এক পলকে ভিডিও। তো স্যার আমাকে বারবারই বললো যে দেখো তোমার অ্যালবামের সবচেয়ে সুন্দর গান কিন্তু দূরে কোথাও, অপেক্ষা করো। তো দূরে কোথাও যে মানুষ গ্রহণ করবে এবং ম্যাসিভভাবে গ্রহণ করবে, এটা আমি বুঝলাম এক বছর পর। আচ্ছা, এক বছর পর গানটা দেখি সবার ওয়েলকাম টিউন, সবার মুখে মুখে সব জায়গায় বাজছে, টপ চার্ট। ওম কীভাবে হলো এটা, এটা আমিও জানি না কীভাবে হলো। আমার তো অ্যালবাম রিলিজ হয়ে গেছে, অ্যালবাম থেকে এক গান পছন্দ করেছে হচ্ছে এক পলকে গানটা, অ্যালবাম আসা মাত্র এক পলকে গানটা সবার মুখে মুখে। তো এক বছর পর দূরে কোথাও, এবং দূরে কোথাও না গানের ভিডিও ছিল, না গানের প্রচারণা ছিল। আমার মনে হয় কি, মানে এটা শ্রোতারাই বের করছে যে একটা অ্যালবাম শুনে, আগে যেমন হতো, এখন তো এই বিষয়গুলো নাই একেবারে, যে 10টা গান শুনে কোন গানটা ভালো লাগলো শ্রোতাদের উপর দিবেন, এখন তো শ্রোতাদের উপর চাপায় দেওয়া হয় একটা গান করে এটাই ভালো। হ্যাঁ, তো তখন বিষয়গুলো এরকম ছিল যে শ্রোতারা নিজেরাই বের করে ফেলতো যে তাদের ভালো লাগার গান কোনটা। আমাদের কাছে তো আমরা গান তৈরি করি সবগুলোই ভালো লাগার গান, তো শ্রোতাদের ভালো লাগার গানেরা এভাবে বের করতো। আমি কৃতজ্ঞ শ্রোতাদের প্রতি অনেক। আমরা গানটা শুনবো? দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুঁতে চায় মনের দুবার, দু চোখ নির্বাক আসো না ছুটে, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনের আহ্লাদ আসো না ছুটে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, নীলাচল নির্মল হাওয়া এলো গোনেও এলে না, অচেতন থাকে মন, নিশ
রাগে ঝরে চাঁদোয়া, এ লগনে মেলে না, অচেতন থাকে মন, নিষ্প্রাণ যত ভাবনা, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনের আহ্লাদ আসো না ছোটে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনে আসো না ছুটে, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ছড়ায়, এ মনের আহ্লাদ আসো না ছুটে, আসো না ছুটে। তিনটা গানে কিন্তু বৃষ্টি কমন না, বৃষ্টি আছে সব গানে, বৃষ্টি হচ্ছে কেন ভাইয়া? বৃষ্টি মানে কোন রাতে হচ্ছে বৃষ্টি খুবই প্রমিনেন্ট, যে বৃষ্টি হচ্ছেই, কোন রাতে বৃষ্টি হচ্ছে রূপক, রূপ করতে আসছে, রূপক যে একটা শব্দ, এই বৃষ্টির মিনিংটা অন্যরকম হতে পারে, এরকম কিছু। আমাদের আসলে বাংলাদেশের সব সিজনের বৃষ্টি হয় তো এখন। হ্যাঁ, আমাদের আমার কাছে প্রিয় মৌসুমই কিন্তু বর্ষা মৌসুম, রেনি সিজনটা হচ্ছে। মানুষ বৃষ্টির সাথে একটা রোমান্স, রোমান্স একটা ব্যাপার, রোমান্স একটা হচ্ছে। Thank you for coming, খুব ভালো লাগলো। Thank you for taking and showing the inshallah খুব ভালো লাগলো, and I hope যে নতুন গানটা, নতুন গান আর নতুন গানের ভিডিও দোয়া রাখবেন আপনাদের, always always thank you.